সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল দি মুভি মেকারে তো আজকের টপিক তো তোমরা অলরেডি দেখে ফেলেছ সেটা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তো আমরা একটা যে ডিরেক্টোরিয়াল টিম থাকে একটা ফিল্ম ওয়েব সিরিজ বা শর্ট ফিল্ম সমস্ত ক্ষেত্রে এই একটা ডিরেক্টোরিয়াল টিমে অনেক রকমের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থাকে তো একটা ডিরেক্টোরিয়াল টিমে কত রকমের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থাকে প্রত্যেকের কি কী কাজ এই সমস্ত কিছু আমরা এই ভিডিওতে জানবো আর এই ভিডিওর একেবারে শেষে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই ধরনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হতে গেলে কোন ধরনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের জন্য কি ধরনের কোয়ালিফিকেশান বা যোগ্যতা বা এক্সপিরিয়েন্স থাকা প্রয়োজন সেটা একদম ভিডিওর লাস্টে বলবো তো তার জন্য ভিডিওটা পুরো দেখো এবং অবশ্যই স্কিপ করো না কারণ স্কিপ করলে অনেক গুরুত্বপূর্ণ কথা মিস হয়ে যেতে পারে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো সব থেকে প্রথমে যার কথা বলবো সে হচ্ছে চিফ এডি বা চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তো সব সিনেমায় যে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থাকবে এমন কোনো মাথার দিব্যি নেই এটা ডিরেক্টারের ওপর ডিপেন্ড করে যে সে একজন চিফ এডিকে নেবে কি নেবে না তো চিফ এডি যদি থাকে তাহলে কিন্তু মাত্র একজনই থাকে একের বেশি চিফ এডি থাকে না ডিরেক্টারের যদি প্রয়োজন বোধ হয় সিনেমাটা যদি খুব বড় বাজেটের হয় খুব বড় স্কেলে শুটিং হয় তখন ডিরেক্টর একা পুরো কাজটা সামলাতে পারে না তখন সে নিজের রাইট হ্যান্ড হিসেবে চিফ এডিকে নিয়ে থাকে তো চিফ এডির মেন কাজ কী চিফ এডির মেন কাজ হচ্ছে ডিরেক্টর যেখানে যেখানে প্রেজেন্ট নেই সেখানে ডিরেক্টর হিসাবে কাজটাকে চালিয়ে যাওয়া তো হয় কি অনেক সময় সিনেমাটা বিরাট বড় স্কেলে হলে বা ওয়েব সিরিজ বড় হলে তখন কি হয় ডিরেক্টর মানে একসাথে হয়তো দু তিন জায়গায় শুটিং চলছে প্রাইমারি লোকেশনে যেখানে বড় বড় অ্যাক্টাররা রয়েছে সেই শুটিংগুলো হয়তো ডিরেক্টর নিজে করছে আর সেকেন্ডারি লোকেশান যেটা রয়েছে ধরো ছোটো চায়ের দোকানে লোকাল কতজন কয়েকটা ছেলে মেয়ে গল্প করছে এই ধরনের যে সেকেন্ডারি শুটিংগুলো হয় এগুলোতে ডিরেক্টর প্রেজেন্ট থাকে না ডিরেক্টর হয়তো অন্য লোকেশানে অন্য সেটে প্রেজেন্ট আছে তো এই দিকের সমস্ত কাজটা কিন্তু চিফ এডি সামলে যায় বা কখনো কখনো ডিরেক্টর প্রেজেন্ট হতে পারে না তাকে অন্য প্রডিউসারের সাথে দেখা করতে হয় বা অন্যান্য কারোর সাথে দেখা করতে যেতে হয় তখন কিন্তু যে শুটিং সেট আছে সেখানে চিফ এডি অ্যাজ এ ডিরেক্টর কাজ করে থাকে এছাড়াও চিফ এডিকে আর কি কী কাজ করতে হয় সেটা হচ্ছে বড়ো অ্যাক্টারদের সিন বোঝানো বা তাদের সিনটাকে একটু রিহার্সাল করিয়ে নেওয়া এগুলো সাধারণত চিফ এডি করে থাকে ছোটো ছোটো অ্যাক্টারদের জন্য অন্যান্য যারা ডিরেক্টোরিয়াল টিমের মেম্বার আছে তারা এই কাজগুলো করে থাকে আবার কখনো কখনো যদি ডিরেক্টর নিজে গিয়ে বড় অ্যাক্টারদের সামলায় তাহলে একদম লিড অ্যাক্টার বাদ দিয়ে যারা সেকেন্ড লিড বা এই ধরনের রয়েছে তাদের ক্ষেত্রে চিফ হেরিয়ে গিয়ে তাদেরকে সিন বোঝানো বা সিনটা মুখস্থ করা বা রিহার্সাল করিয়ে নেওয়া এই সমস্ত কাজগুলো করে এছাড়াও সেটের কোথায় কি আছে না আছে সেগুলোকে ঠিকঠাক দেখে যে আর্ট ডিপার্টমেন্ট আছে তারা সমস্ত প্রবসগুলো ঠিকঠাক এনেছে না লাইটগুলো ঠিকঠাক জায়গায় বসেছে কিনা তারপরে ক্যামেরা ঠিকঠাক কাজ করছে কিনা সাউন্ড ডিপার্টমেন্ট ঠিকঠাক কাজ করছে না এছাড়াও অন্যান্য যে প্রোডাকশন ম্যানেজার আছে সে সমস্ত ব্যবস্থা ঠিকঠাক করেছে কিনা এই সমস্ত ব্যাপারগুলো সুপারভাইজ করা হচ্ছে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ এবং মানে যে নিজে গিয়ে প্রেজেন্ট থাকছে তা নয় ও কি করে বিভিন্ন যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা থাকে ফার্স্ট সেকেন্ড বা তার তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া এবং তাদের কাছ থেকে কাজটাকে বুঝে নেওয়া এই সমস্ত কাজ হচ্ছে তার অর্থাৎ কিনা একটা চিফ হেডি যে কাজটা করে থাকে সেটা হচ্ছে ও একদম যদি চিফ হেডি থাকে সিনেমায় তাহলে সে কী করে ডিরেক্টরের জন্য পুরো জিনিসটাকে তৈরি করে রাখে পুরো অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করে রাখে ডিরেক্টর শুধু আসে বসে মানে জাস্ট সিনটা শুটিং হয় আবার ডিরেক্টর নিজের জায়গায় চলে যায় আবার চিফ হেডি সেটাকে নিয়ে অন্য মানে লোকেশনে যাওয়া সেখানে আবার পুরো সেট আপ করা সব যাবতীয় কাজ করে রাখে আর হচ্ছে ডিরেক্টর এসে শুধু সিনটাকে শ্যুট করে বেরিয়ে যায় তো চিফ এডি হচ্ছে এই দায়িত্বটা পালন করে থাকে এরপরে আমরা যার কথা বলবো সেটা হচ্ছে অ্যাসোসিয়েট ডিরেক্টর তো তোমাদের প্রথমেই বলে রাখি অ্যাসোসিয়েট ডিরেক্টর কিন্তু কখনোই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নয় ঠিক আছে তো আর একটা সিনেমায় একজনই মাত্র অ্যাসোসিয়েট ডিরেক্টর থাকে সাধারণত আর অ্যাসোসিয়েট ডিরেক্টর কি এটা হচ্ছে একটা স্পেশাল কেস যেহেতু ডিরেক্টোরিয়াল টিম নিয়ে কথা বলছি অ্যাসোসিয়েট ডিরেক্টরটাও আমি এর মধ্যে বলে দিচ্ছি তো অনেক সময় হয় কি একজন ডিরেক্টর নতুন এস্টে মার্কেটে তার কাছে ফাইন্যান্স রয়েছে প্রডিউসার রয়েছে সব কিছু রয়েছে কিন্তু তার সিনেমা তৈরি করার অভিজ্ঞতা এতটা বেশি নয় সে হয়তো আগে একটা দুটো শর্ট ফিল্ম বা এই সমস্ত ছোটো ফটো কাজ করেছে কিন্তু এখন সে লার্জ স্কেলে একটা কাজ করতে চায় কিন্তু সিনেমা তৈরি করার অভিজ্ঞতা তার নেই তো তখন সে কী করে একজন অভিজ্ঞ লোক যে কিনা সিনেমা তৈরি আগে করেছে তাকে অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে নিজের কাছে রাখে তো এই যে অ্যাসোসিয়েট ডিরেক্টর থাকে সে ওই ডিরেক্টরের হয়ে কখনো কখনো পুরো সিনেমাটাই তৈরি করে দেয় অথবা ওই ডিরেক্টরের সাথে একসাথে মিলে দুজনে মিলে সিনেমাটা তৈরি করে থাকে এরপরে যার কথা বলবো সেটা হচ্ছে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা ফার্স্ট এডি তো এটা কিন্তু এক সিনেমায় একাধিক ফার্স্ট এডি থাকতেই পারে এটা ডিরেক্টরের ওপর ডিপেন্ড করছে এবং এটাও ডিপেন্ড করছে যে সিনেমাটা কত লার্জ স্কেলে তৈরি হচ্ছে তো যদি ছোটোখাটো সিনেমা হয় ছোটো শর্ট ফিল্ম বা ওয়েব সিরিজ হয় তাহলে একটা এডি দিয়েই কাজ চলে যায় মানে ফার্স্ট এডি একজনই থাকে কিন্তু যদি বড় স্কেলে সিনেমা হয় বড় বাজেটের সিনেমা হয় তখন ডিরেক্টর যদি চায় সে একের বেশি ফার্স্ট এডি কিন্তু রাখতে পারে তো ফার্স্ট এডির কাজ কী যদি সিনেমায় চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থাকে তাহলে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের রাইট হ্যান্ড হচ্ছে ফার্স্ট এডি চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তাকে যা যা নির্দেশাবলী দেয় সেগুলো সে মেনটেন করে চলে আর যদি চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সিনেমায় না থাকে তাহলে তখন ডিরেক্টরের রাইট হ্যান্ড হচ্ছে ফার্স্ট এডি তো চি তখন চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের যদি না থাকে তাহলে তার যাবতীয় কাজগুলো কিন্তু ফার্স্ট এডিকে করতে হয় তো তাহলে ফার্স্ট এডির কাজ কী ফার্স্ট এডির কাজ হচ্ছে সেই যে যদি চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থাকে তাহলে তার কাজ বাদ দিয়ে বাকি যে কাজগুলো থাকে সেগুলো তাকে করতে হয় এবার বাকি কি কাজ থাকে যেমন ধরো শিডিউল করা তো প্রত্যেকটা সিনের তো একটা শিডিউল থাকে কোথায় শুটিং হবে কি কি প্রপস ইউজ হবে কি কি বৃত্তান্ত থাকবে এই যে সমস্ত শিডিউলিংগুলো করা এই সমস্ত শিডিউলিংগুলো কিন্তু ফার্স্ট এডি করে থাকে তার সাথে সাথে একটা লোকেশানে যখন যাচ্ছি সেখানে আমরা কত কত নম্বর সিন শ্যুট করবো তো একটা সিনেমায় ধরো পঁয়ষট্টি সত্তরখানা সিন আছে এবার আমরা একটা বাইরের লোকেশানে হয়তো আমার এক নম্বর সিন শ্যুট হবে তার সাথে তেত্রিশ নম্বর সিনটা শ্যুট হবে এবং একই জায়গায় হয়তো পঁয়ষট্টি নম্বর সিনের আর্ধেকটা শ্যুট হবে তো এই যে পুরো ব্যাপারটাকে এই জিনিসটাকে পুরো শিডিউল তৈরি করে নেওয়া যে এখান থেকে এইটুকু এখান থেকে এইটুকু শ্যুটিং হবে এই টাইম এস্টিমেটেড এই টাইমের মধ্যে শুটিং হবে এই এই প্রপস লাগবে তো এই সমস্ত যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু ফার্স্ট এডি সাধারণত করে থাকে এবং তার সাথে সাথে সমস্ত কিছু ঠিকঠাক প্রেজেন্ট হয়েছে কিনা আর্ট ডিপার্টমেন্ট তারা প্রপসগুলো ঠিকঠাক হয়েছে কিনা ড্রেস ডিপার্টমেন্ট তাদের ঠিকঠাক ড্রেস সাপ্লাই করেছে কিনা মেকআপ ডিপার্টমেন্ট তাদের জিনিসপত্র নিয়ে বসে আছে কিনা যদি আর্ট ডিপার্টমেন্ট কোনো প্রপস ভুলে যায় তাহলে অন্য কাউকে দিয়ে সেই প্রপস আনানো এই সমস্ত যাবতীয় কাজ এবং বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে যে কোয়ার্ডিনেশান সেগুলো সাধারণত ফার্স্ট এডি করে থাকে এবং যদি চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর না থাকে তাহলে গিয়ে বড়ো যে অ্যাক্টার থাকে তাদের সিন বোঝানো তারপরে সিন মুখস্ত করানো বা রিহার্সাল করে সেটে আসার পরে যে এই জায়গায় দাঁড়িয়ে আপনি শুটিং করবেন আপনার মার্কিংগুলো এই 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 সমস্ত জিনিসগুলো বোঝানো যখন সিনটা শুটিং হয় সে কি করে পুরো জিনিসটাকে খেয়াল করে যে যে মার্কিংগুলো রয়েছে একটা সিন মার্কিংগুলোকে ক্রস করছে কিনা বা সিনটা যে শুটিং হয়েছে সেই শুটিংটা সঠিকভাবে হয়েছে কিনা যদি কোনো রকম গণ্ডগোল তার চোখে পড়ে সে কিন্তু তখন ডিরেক্টরকে জানায় না মানে সিনের শ্যুটিংয়ের মাঝখানে তো ডিরেক্টরকে জানানো হয় না ও ওয়েট করে জিনিসটাকে নিজের মাথায় রাখে সিনটা শুটিং শেষ হয়ে যাওয়ার পরে ও ডিরেক্টরের কাছে যায় এবং ডিরেক্টরকে জানায় যে এখানে এখানে গন্ডগোল হয়েছে তখন আবার চেক করা হয় সেই ফুটেজ এবং ফুটেজে যদি সত্যিই দেখা যায় যে হ্যাঁ এখানে এখানে গন্ডগোল হয়েছে তখন সেটা আবার কিন্তু রিশ্যুট হয় তো এইভাবে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কিন্তু কাজ করে থাকে এরপরে আমরা যার কথা বলবো সেটা হচ্ছে সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা সেকেন্ড এডি তো একই সিনেমায় একের বেশি সেকেন্ডেরি থাকতেই পারে সেকেন্ডের কাজ কি সেকেন্ডেরির মেন যে কাজ সেটা হচ্ছে কন্টিনিউটি চেক করা এবার কন্টিনিউটির ব্যাপারটা কি সেটা হচ্ছে যে মনে করো কোনো একটা সিন অফিসে শুটিং হয়েছে এবার হওয়ার পরে আরও একদিন অফিসে শুটিং রয়েছে কিন্তু পুরো যে শ্যুটিং শিডিউলটা রয়েছে সেটা একই দিনে হচ্ছে না অ্যাক্টাররা হয়তো মানে আজকে অ্যাভেলেবেল রইলো আবার হয়তো দশ দিন পরে গিয়ে ওই অ্যাক্টাররাই আবার ওই যে পরের সিনটা ওই একই লোকেশানে শ্যুট করছে এবার সমস্যাটা কি হচ্ছে যে ওই প্রথম সিন যেটা শ্যুট হয়েছিল তার সমস্ত ড্রেস মেকআপ এবং অন্যান্য যে প্রবসগুলো রয়েছে মানে ধরো চশমা কী পড়েছিল ঘড়ি কি পড়েছিলো কানের কী পড়েছিলো তার থেকে শুরু করে অফিসের যে টেবিলের মধ্যে কী কী জিনিসপত্র ছিল কী কম্পিউটার ছিল ল্যাপটপ ছিল কি না দেয়ালে ছবি ছিল কি না এই যে সমস্ত জিনিস এগুলোকে তো আমাকে অ্যাকিউরেট রাখতে হবে কেন যদি আমি এগুলো না রাখি তাহলে কী হবে পরের দিন যখন আমরা কাজ করবো তখন দেখা যাবে যে পরপর সিন যাচ্ছে অর্ধেকটা সিনে একটার এক রকমের ড্রেস পরে রয়েছে পরের অর্ধেকটা সিনে একটা আরেক রকম ড্রেস পরে রয়েছে ব্যাপারটা খুব হাস্যকর হয়ে যাবে তো এর জন্য কী হচ্ছে এটাকে বলা হয় কন্টিনিউটি আগেকার দিনে কাজটা কিন্তু খুব কঠিন ছিল আমি যখন বিভিন্ন ইন্ডাস্ট্রির সিনিয়র যারা এড়িয়ে রয়েছে তাদের সাথে কথা বলি তারা বলতো যে এই কাজটা কিন্তু খুব কঠিন একদম কাগজ কলম নিয়ে এক এক করে খুটিয়ে খুটিয়ে হিসাব করে লিখে রাখতে হতো যে কি কি ইউজ হয়েছে আজকে শুটিংয়ের জন্য এইটা খুব কঠিন কাজ কিন্তু এখন কাজটা অনেক সোজা হয়ে গেছে যেহেতু ডিজিটাল ক্যামেরা রয়েছে ওরা কি করে কতগুলো ছবি টবি তুলে নেয় নিজের মোবাইলে এবং সেটা দেখে দেখে এই যে প্রপসের লিস্ট বা অন্যান্য যে কন্টিনিউটির উপাদানগুলো সেগুলো ওরা ঝটপট ঝটপট নোট করে নেয় তো সেকেন্ড এডির মেন কাজ হচ্ছে এই কন্টিনিউটিটাকে চেক করা এছাড়া আর কি এছাড়াও হচ্ছে ফার্স্ট এডি ওকে যদি কোনো দায়িত্ব দেয় যে আমার এই কাজটা ভাই করে দেয় তখন সেই কাজগুলো সে করে নেয় তো শ্যুটিংয়ের অন্যান্য ব্যাপারগুলো মেনটেন করা ওই সিন বোঝানো হ্যান ত্যান যা যা আছে কোনো ডিপার্টমেন্টকে মেনটেন করা এগুলো সমস্ত করে থাকে যখন শুটিং চলে তখন ও খেয়াল রাখে যে কোথাও কোনো গন্ডগোল হচ্ছে কি না যে একটার মার্কিংগুলো ঠিকঠাক মেনটেন করছে কিনা ঠিকঠাক ডায়লগ পরিষ্কারভাবে একটার বলছে কি বলছে না শুটিংয়ের সংক্রান্ত বিষয়গুলো সেও কিন্তু অবজার্ভ করে এবং অবশ্যই সিনটা শেষ হলে ডিরেক্টরকে এসে জানায় এবং যদি প্রয়োজন হয় তাহলে সেটাকে রিটেক করা হয়ে থাকে তো এটা হচ্ছে সেকেন্ডেরির কাজ এরপরে হচ্ছে থার্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা থার্ড এরি তো এটাও যদি প্রয়োজন পড়ে সিনেমাতে তাহলে একাধিক থার্ড এরি কিন্তু থাকতে পারে তো থার্ড এডির কাজ কী থার্ড এর কাজ হচ্ছে শিডিউল মিলিয়ে মিলিয়ে সমস্ত কিছু দেখা যে সব কিছু ঠিকঠাক আছে কি না যে শিডিউল মিলিয়ে কোন কোন সিন শ্যুটিং হবে সেই শ্যুটিংয়ের জন্য কী কী জিনিস প্রয়োজন সেগুলোকে মেনটেন করা তারপরে আর্ট ডিপার্টমেন্ট যে প্রপসগুলো দিয়েছে সেই প্রত্যেকটা প্রপস ওখানে উপস্থিত আছে কি না একদম লিস্ট মিলিয়ে ওদের একটা লিস্ট প্রথমেই তৈরি করা থাকে আমাদের কী প্রপস লাগবে আর্ট ডিপার্টমেন্টের কাছে গিয়ে প্রত্যেকটা জিনিস দেখে নেওয়া যে আছে কি নেই যদি না থাকে কোনো একটা প্রপস হয় অনেক সময় হয় আর্ট ডিপার্টমেন্ট ভুলে গেছে হয়তো গল্পে একটা পুতুল দরকার একটা টেরি দরকার টেডিবিয়ার আনতে আর্ট ডিপার্টমেন্ট ভুলে গেছে তো তখন একজনকে পাঠিয়ে ওই যে আর্ট যে টাইপের টেরিবিয়ার প্রয়োজন সেটা বাজার থেকে নিয়ে আসা সঙ্গে সঙ্গে মানে শ্যুটিংটা শুরু হওয়ার আগেই ওই টেরিবিয়ারের জোগাড় করা এই সমস্ত কাজ হচ্ছে থার্ড এডির কাজ এছাড়া কি হচ্ছে যে লাইট রয়েছে যে তোমার মেকআপের ব্যাপার স্যাপার রয়েছে তারপরে যে জুনিয়ার আর্টিস্ট লাগবে সব জুনিয়র আর্টিস্ট প্রেজেন্ট আছে কি না জুনিয়র আর্টিস্ট কোয়ার্ডিনেটারের সাথে কথা বলে সেগুলো দেখা তারপরে হচ্ছে যে তোমার প্রোডাকশান ম্যানেজার আছে তার সাথে যোগাযোগ রাখা যে সব জিনিসপত্র ঠিকঠাক হয়েছে কি না যে ধরো অ্যাক্টারদের খাবার দাবার বলো ভ্যানিটি ম্যান বলো আরও যা যা যাবতীয় জিনিসপত্র সেগুলো ঠিকঠাক সেটে প্রেজেন্ট হয়েছে কিনা জলের ব্যবস্থা ঠিকঠাক আছে কি না বা অন্যান্য যাবতীয় কাজকর্ম লাইট বলো ক্যামেরা ঠিকঠাক এসছে কিনা তারপরে ধরো ক্যামেরার টিম যারা লেন্সেসগুলো নিয়ে আসে সেই লেন্সেসগুলো যেগুলো ডিরেক্টারের প্রয়োজন আমরা যখন শিডিউলিং করি তখন তার মধ্যে কিন্তু লেন্সও লেখা থাকে যে এই সিনটা আমি এই ক্যামেরাতে এই লেন্সে শুটিং করব তো সেই ক্যামেরা এবং লেন্সগুলো ঠিকঠাক এসছে কিনা একদম লিস্ট মিলিয়ে মিলিয়ে প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে প্রত্যেক ডিপার্টমেন্টের কাছে গিয়ে লিস্ট মিলিয়ে আপনি সব জিনিস এনেছেন কি না এবং সব ব্যবস্থা করেছেন কি না এগুলো দেখা হচ্ছে থার্ড এডিক কাজ এছাড়াও ডিরেক্টোরিয়াল টিমে আর যে সদস্যরা থাকে তারা হচ্ছে ইন্টার্ন বা হচ্ছে তোমার যারা অবজারভার তো এরাও থাকে এরা হচ্ছে একদম লো লেভেলের ডিরেক্টোরিয়াল টিমের সদস্য তো এদের কী কাজ থাকে এদের কাজ হচ্ছে প্রিন্ট আউটগুলো করা এবং সঠিক প্রিন্ট আউট ক্যারি করা যে শিডিউল মিলিয়ে যে আজকে আমরা তেত্রিশ নম্বর সিনটা শ্যুটিং করবো তো তেত্রিশ নম্বর সিনে কী কী ডায়লগ আছে সেই ডায়লগুলোকে সমস্ত কিছুকে ঠিকঠাক করা সঠিক প্রিন্ট আউট ক্যারি করা তারপরে একাধিক প্রিন্ট আউট তৈরি করা প্রত্যেক অ্যাক্টার যারা ছোট বড় অ্যাক্টার আছে তাদের কাছে জিনিসগুলোকে পৌঁছে দেওয়া এবার যদি কোনো ব্যাগ ব্যাগটা ক্যারি করতে হয় তাহলে সেই সমস্ত ব্যাগ ক্যারি করা তারপরে মনে করো কোনো আর্ট ডিপার্টমেন্ট কোনো প্রপস ভুলে গেছে এবার সেকেন্ড বা থার্ড এডি গিয়ে দেখলো যে ওই প্রপসটা মিসিং আছে ধরো একটা আর দরকার নায়িকা জড়িয়ে ধরে ছবি তুলবে বা শুটিং করবে তো সেই প্রপ টেডি বিয়ারই নেই এবার বাজার থেকে গিয়ে রিকোয়ারমেন্ট অনুসারে টেডি বিয়ার কিনে আনা এই সমস্ত যে জিনিসগুলো সেগুলো হচ্ছে সাধারণত ইন্টার্ন বা যারা তোমার অবজারভার আছে তারা করে থাকে এতক্ষণ আমি যে কাজকর্মর কথাগুলো বললাম যে মোটামুটি কাকে কি কাজ করতে হয় এটা মোটামুটি একটা কিন্তু আইডিয়া সবসময় এটাই মাথায় রাখবে এটা কিন্তু সরকারি চাকরি নয় যে প্রত্যেকে একটা টেবিলে বসে থাকে এবং একটা দায়িত্বে থাকে এবং সে নিজের দায়িত্ববাদে পৃথিবীর কোনো বিষয়ে মাথা ঘামাবে না এটা কিন্তু নয় একটা পুরো যখন টিম তৈরি হয় ডিরেক্টর প্রথমেই কি করে কতজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নেওয়া হবে সেটা ঠিক হয় এবং কোন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কি কী কাজ করবে তার একটা মোটামুটি আইডিয়া তাদেরকে দিয়ে দেওয়া হয় এটা একটা টিম ওয়ার্ক সবাইকে সবার সাথে মিলে কাজ করতে হয় এই টিমের মধ্যে একজন যদি ঠিকঠাক পারফর্ম না করতে পারে তাহলে কিন্তু সেটা যে ফাইনাল যে আউটপুট বা রেজাল্ট আছে তাতে কিন্তু পরিষ্কারভাবে চোখে পড়ে এবং টোটাল যে প্রজেক্টটা সেটা কিন্তু খারাপ হয়ে যায় তো সে তুমি ইন্টার্ন হিসাবে কাজ করো বা তুমি চিফ এডি হিসেবে কাজ করো তুমি যাই করো না কেন তোমার কিন্তু খুব ভালো প্রফেশনালিজম তোমার মধ্যে থাকা উচিত তো এবার চলে আসি সেই প্রশ্নে যে এই বিভিন্ন ধরনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হতে গেলে তোমাদের কী কী যোগ্যতা বা কোয়ালিফিকেশন থাকা প্রয়োজন এখানে মোটামুটি একটা বড় বাজেটের সিনেমার হিসাবে একটা অ্যাভারেজ এক্সপিরিয়েন্সের হিসাব তোমাদেরকে আমি দিলাম তবে প্রোজেক্ট ছোট বড় হলে যেমন ধরো ওয়েব সিরিজ বা শর্ট ফিল্ম হলে বা ডিরেক্টরের পছন্দ অনুযায়ী এই যোগ্যতার মাপকাঠি কিন্তু কম বেশি হতেই পারে এছাড়াও আরও অনেক কিছু রয়ে গেল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ কীভাবে পাবে তারা কীরকম টাকা পয়সা পায় এই সংক্রান্ত বিভিন্ন পত্রগুলো রয়ে গেলো একটা ভিডিওতে তো এত কিছু কভার করা যাবে না তো আমি পরবর্তীকালে আরও এই টপিকের উপর ভিডিও নিয়ে আসবো এই যাবতীয় ডিটেলস আমি পরবর্তীকালে ভিডিওতে আনবো তো অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো যাতে এই ধরনের ভিডিও এলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আর তোমাদের মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমি নিশ্চয়ই তোমাদেরকে রিপ্লাই করব তো যাই হোক আজকে এটুকুই দেখা হবে পরের ভিডিও সেখানে আমরা এই ধরনের নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করবো সবাই ভালো থেকো পরের ভিডিওয় দেখা হবে বাই